পিনের পয়েন্ট ওয়ার্ডের জন্য আপনাকে এখানে সিপি যে ফ্যাক্টরটা আপনি দেখতে পাচ্ছেন এটা এক্সটার্নাল ফোর্সের জন্য আসবে, অর্থাৎ শুধুমাত্র ওয়াইন ফোর্স যেটা এই ওয়াইন ফোর্সের জন্য আসবে সিপি। তো আপনি ওখানে বি বাই এ কোন বাই বি রেশিও থেকে এটা বের করতে পারবেন। তো বি কোনটা, ওয়াইনের দিকে যে ডিরেকশন এটা বি এবং তার অপোজিট ডিরেকশনটা এল। ওয়াইন যেদিক থেকে আসবে সেটাকে আমরা সবসময় বি ধরবো, অপোজিটটাকে ধরবো এল। ওয়াইন যেদিক থেকে আসবে তা বি, অন্যটা এল। এবং ইন্টারনাল প্রেশার হচ্ছে ইন্টারনাল প্রেশার টুয়ার্ডস দ্য ওয়াল যেটা এটাকে আমরা ধরবো প্লাস, এবং ইন্টারনাল প্রেশার যেটা যদি এখানে নাই, যদি এটা এদিকে যায়, তো যদি এটা ফ্রম আউট ওয়াল থেকে বাইরের দিকে আসতো তাহলে এটাকে আমরা সাকশন হিসাবে ইন্টারনাল প্রেশারকে মাইনাস ধরে নিতাম। এবং ইন্টারনাল প্রেশারের যে কোএফিসিয়েন্ট সেটা পুরোটা একসাথে জিসিপিআই হিসাবে ধরা হয়, অর্থাৎ এটা আলাদা আলাদা না, জিসিপিআই এর মান পুরোটা একবার ওখানে দেওয়া আছে। ইনক্লোজ বিল্ডিং, ওপেন বিল্ডিং এগুলোর জন্য জিসিপিআই এর মান আপনার ওখানে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনি জিসিপিআই এর মান বের করতে পারবেন, যেহেতু এখানে ইন্টারনাল প্রেশার আমি যেটা সাধারণ কেজে সাধারণত টুয়ার্ডস দ্য ওয়ালই হয়, সেক্ষেত্রে এটা প্লাস হওয়ার কারণে শেষে আপনি এটার মান, কিউজেটের মান জানা আছে, জি এর মান জানা আছে, সিপি এর মান আপনি পেয়ে যাবেন এল বাই বি রেশিও থেকে, জিসিপি এর মান এনক্লোজ ক্লোজ বিল্ডিং ওপেন বিল্ডিং পেজ নাম্বার 62 থেকে আপনি এগুলো যখন পেয়ে যাবেন তখন পিনের ওয়াইন ডটটা বের করে ফেলতে পারবেন। এখন পিনের তখন লিওয়ার্ডের দিকে আসবো। লিওয়ার্ডের জন্য আমাদের, আপনি দেখেন লিওয়ার্ডের জন্য এক্সটার্নাল প্রেশারটা হচ্ছে আমার লিওয়ার্ড, এক্সটার্নাল প্রেশার লিওয়ার্ড অর্থাৎ সিপি লিওয়ার্ডের জন্য বের করবো, এবং ইন্টারনাল প্রেশারের জন্য জিসিপিআইটা বের করবো। তাহলে আমি যখন এখানে আসবো লিওয়ার্ডের জন্য আমি যখন বের করতে চাবো, তখন এক্সটার্নাল প্রেশার সিপির জন্য লিওয়ার্ড আপনি যদি এখানে মান ওখানে এটা দেখেন, বিএনবিসি কোডটা দেখেন, লিওয়ার্ডের জন্য আপনি এখানে মানটা পাবেন। ঠিক যেরকম লিওয়ার্ডের জন্য আপনি পেয়ে যাবেন পয়েন্ট 8, ওয়াইন ওয়ার্ডের জন্য পয়েন্ট 1, এবং লিওয়ার্ডের জন্য আপনি মানটা পাবেন মাইনাস 0.5। লিওয়ার্ড যেহেতু মাইনাস, লিওয়ার্ড যেহেতু সাকশন, লিওয়ার্ড সবসময় সাকশন থাকে, এই জন্য অটোমেটিক ওখানে মানটাতে আপনার সিপির মান এল বাই বি রেশিওটাকে আপনি দেখেন ওখানে দেওয়াই আছে, আপনি সিপির মানটা আপনি পেয়ে যাবেন। বিভিন্ন বিভিন্ন মানের জন্য বিভিন্ন মান, আমি যদি একটা 1 থেকে 2 মধ্যে কোনো একটা মান চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ওখানে -5 মানটা আমি খুব সহজে এখান থেকে লিখে ফেলতে পারি। তো এখান থেকে আমি সিপির মানটা -5 পেয়ে যাবো, অটোমেটিক এই মানটা হবে মাইনাস। এবং এখানে জিসিপিআই যেহেতু আমার বারবার দেখাচ্ছে যে এটা ওয়ালের দিকে, সুতরাং এই মানটাকে আমরা পজিটিভ দেবো। আমরা বলতেছি জিসিপিআই যদি ওয়ালের দিকে হয় তাহলে জিসিপিআই অর্থাৎ ইন্টারনাল যেটা এটা ওয়ালের দিকে হলে প্লাস, আর আমি যদি বাইরের দিকে সাকশন হতো তাহলে মাইনাস ধরতাম। যেহেতু এটা ওয়ালের দিকে এটা প্লাস ধরলে দুইটা মাইনাস, সুতরাং এটা প্লাসের জন্য এই টার্মটা আমার মাইনাস থাকতে চাই। এবং এটা সিপি লিওয়ার্ড এক্সটার্নাল এল বাই বি রেশিও থেকে যখন আমরা পেয়ে যাব তখন আমরা এখানে আরেকটা মাইনাস মান পাবো। তো সুতরাং পিনের যে লিওয়ার্ড অর্থাৎ পিনের যে লিওয়ার্ড সেটার দুধ কিন্তু একটাই হচ্ছে এবং মাইনাস দিকে হচ্ছে। এখান থেকে আমরা পিনের লিওয়ার্ডটা সহজে ক্যালকুলেট করে ফেলতে পারি। তো পরবর্তী আমরা কোনো একটা এক্সাম্পল প্রবলেম সলভ করলে হয়তো বা বিষয়গুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।